ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেত চর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। দ্য মেম্বার্স অব দ্য ভয়ের ঘটনা চ্যানেল নেভার ইন্ডালজ ইন দিস কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক ঘোস্ট প্র্যাকটিসেস। দ্য ফ্যাক্টস দ্যাট উই প্রেজেন্ট টু এভরি ওয়ান উইল বি টেকেন অ্যাজ এন্টারটেনমেন্ট ওনলি অ্যান্ড উই ডু নট ভেরিফাই দ্য ট্রুথ অব দ্য ফ্যাক্টস দ্যাট উই হিয়ার ফ্রম ইউ। ইউ শুড নট এক্সপেরিমেন্ট উইথ থিংস ইউ ডোন্ট নো অর ডোন্ট আন্ডারস্ট্যান্ড বিকজ নো মেম্বার অব দ্য ভয়ের ঘটনা কমিউনিটি সাপোর্টস এক্সপেরিমেন্টিং উইথ দিস আননোন থিংস। সব সময়ের ভয়ের ঘটনাতে আমি নির্মাল্য আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমন্ত্রণ তাদেরকেও যারা প্রতিনিয়ত আমাদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রয়েছেন। আপনারা রয়েছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকবেন, এটাই কিন্তু প্রত্যাশা। তাই আজকে আমাদের 51তম পর্বতে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও সাদরে আমন্ত্রণ। আজ শনিবার, এবং শনিবার মানে কিন্তু ভয়ের ঘটনা। আপনারা এতদিন বুধবার অবধিও শুনে এসেছিলেন ভয়ের ঘটনা, কিন্তু আমি একটা লেটেস্ট একটা আপডেট দিয়েছিলাম কমিউনিটি ট্যাবে যে আমার বেশ কিছু চাপ চলে আসছিল কর্মসূত্রের ফলে, তো তার জন্য বুধবারটা হয়তো হয়ে উঠতে পারছিল না। তাই আমি চেষ্টা করছি শনিবার দিনটাতেই ভয়ের ঘটনাটাকে রাখার, কারণ এতে আর কিছু হোক না হোক ভয়টা কিন্তু কোনোভাবেই কমবে না। তাই আপনাদেরকেও বলবো যে এই পথ চলাতে আপনারা সাথে আছেন, এটাই সব থেকে বড় জিনিস আমার কাছে। তারপর আমাদের 50তম পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাদের 50তম পর্ব আপনারা কারা কারা শুনেছেন এবং কেমন লেগেছে আপনাদের। আজ 51তম পর্বে কিন্তু বেশ কিছু ভয়ের ঘটনা রয়েছে, এবং শুধু তাই নয়, আজকে কিন্তু ঘটনার সাথে একটা আপডেটও রয়েছে যে আমাদের একটি বন্ধু ফেসবুক গ্রুপ আছে যার নাম হচ্ছে গল্প স্বল্প অ্যান্ড মোর। তো সেখানেও বেশ কিছু ভয়ের ঘটনা ওখানকার যে সমস্ত মেম্বাররা রয়েছেন তারা শেয়ার করেন, এবং শুধু তাই নয়, তাদের সাথে আমাদের এই ভয়ের ঘটনার একটা কোলাবোরেশন একটা এপিসোড হতে চলেছে, এবং এই এপিসোডটা কিন্তু এক মাস ব্যাপী হবে। অর্থাৎ বলতে পারেন যে মানে প্রত্যেক শনিবার, অর্থাৎ 4টে শনিবার হচ্ছে একটি মাসে, তো 4টে শনিবারেই কিন্তু এই কোলাবোরেশন শোটা হবে, যেখানে গল্প স্বল্প মোর যে গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আমরা বাছাই করা বেশ কিছু ভয়ের ঘটনার মধ্যে থেকে আমরা ঘটনা তুলব। এছাড়াও আমাদের কাছে যে ইমেলের মাধ্যমে ঘটনাগুলো আসে সেখান থেকে আমরা ঘটনা তুলব। তাই আগামী একটা মাস কিন্তু আমাদের ভয়ের ঘটনার পর্ব কোলাবোরেশন নয়, একটা কিন্তু অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছে। তাই আপনারা সাথে আছেন, এটাই হচ্ছে একটা বড় ব্যাপার, এবং আপনারা শুনে যে আপনাদের ভালো লাগবে ঘটনাগুলো, সেটা আমি কিন্তু আপনাদেরকে বলে উঠতে পারি যে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। যাই হোক, বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমাদের প্রথম ঘটনাতে এবার আস্তে আস্তে ঢোকা যাক। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের একজন শ্রোতা বন্ধু যার নাম হচ্ছে পৃথ্বীরাজ, এবং পৃথ্বীরাজ আমাদের সাথে এই ঘটনাটি ইমেলের মাধ্যমে শেয়ার করেন। বেশি কথা বাড়িয়ে আমি সময় নষ্ট করব না, তাই চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক কতটা ভয় জড়িয়ে আছে এই ঘটনাটির মধ্যে। আমি পৃথ্বীরাজ বলছি, বেহালা রবীন্দ্রনগর থেকে। এখন যে ঘটনাটি আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি, এই ঘটনাটি ঘটেছে আমার নিজের মাসির শাশুড়ির সাথে। বলে রাখি, আমার মাসির বাড়ি হরিণঘাটার নারায়ণপুর গ্রাম অঞ্চলে।
আমাকে ওই ঠাম্মা মানে আমার মাসির শাশুড়ি যেমনভাবে বলেছেন সেইভাবেই আপনাদের সবার সাথে শেয়ার করছি। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 40 বছর আগে। তখন আমার মেষর বয়স 5 বছর। বলে রাখি আমার মেষরা 8 ভাই এবং মেষো 3 নম্বর। আর মেষর থেকে যারা ছোট তখনও তারা জন্মায়নি। একই গ্রামের দিক, তারপর 40 বছর আগে। তখন ওখানে আরো ফাঁকা ছিল, মানে ওখানের বাড়িগুলো একটা বাড়ি তার অনেকটা ডিস্টেন্স পর আরেকটা বাড়ি এইভাবে ছিল, আর খুবই অন্ধকার ছিল, আর কারোর বাড়িতে বা রাস্তায় ইলেকট্রিক বলে কিছুই ছিল না। এইবার একদিন হঠাৎ গ্রামে হৈহুল্লোড় পড়ে যায়। বলে রাখা ভালো, আমার মাসির বাড়ির থেকে কিছুটা দূরে একটা সর্ষের ক্ষেত আছে। 50 বছর আগে ওইটা একটা কলা বাগান ছিল, মানে তখন ওখানে কলা চাষ হতো। এখন সেই কলা বাগানটা হাফ করে একটা পোর্শনে সর্ষে চাষ হয় আর হাফ পোর্শনে কলা চাষ হয়। তো সেই সর্ষের ক্ষেতের ওখানে, মানে সেই সময়ের কলা বাগানে, একজন 19 বছরের মেয়েকে মুখে ভারী কিছু দিয়ে থেতলে খুন করা হয়েছিল। মেয়েটির পরনে ছিল একটা লাল রঙের কাপড়। তো যথারীতি গ্রামে সেই লাশ দেখে খুব হইচই পড়ে যায় এবং পাড়ার সবাই জমা হয়ে যায় এবং সাথে মাসির শাশুড়িও সেখানে যায় দেখতে। মেয়েটার লাশটাকে চেনা যাচ্ছিল না, পুরো মুখটা থেতলে গেছিল আর চোখের মণিগুলো বাইরে বেরিয়ে এসে ঝুলছিল। যথারীতি পুলিশ আসে এবং লাশটাকে নিয়ে যায় পোস্টমর্টমের জন্য। ব্যাস এরকম করে 4-5 দিন কেটে যায়, ভালোই চলছিল। কিন্তু ঘটনাটি ঘটে 6 নম্বর দিনে, রাত তখন প্রায় 2:30। মাসির শাশুড়ির বাথরুম পায়। বলে রাখা ভালো, তখনকার দিনে গ্রামে শৌচালয় বলে কিছুই ছিল না, অতএব বাথরুম সবাইকে মাঠে ঘাটেই বা ঝোপে ঝাড়েই করতে হতো। তো মাসির শাশুড়ি বাথরুমে যাওয়ার জন্য ওঠেন এবং বাড়ির পিছনের দিকে একটু ঝোপের দিকে যান বাথরুম করতে। বলে রাখি ওনাদের ঘর থেকে ঝোপের দিকে যেতে একটা মাচা পড়ত। ওই মাচাটা কিন্তু মেষর বাবা লাগিয়েছিলেন, কারণ ওখানে তিনি লাউ চাষ করতেন। এবার যথারীতি মাসির শাশুড়ি একটা হ্যারিকেন নিয়ে বেরিয়েছেন বাথরুম করার জন্য এবং সেই ঝোপের আড়ালে গিয়ে বাথরুম করছিলেন। এমন সময় পাশের বাঁশবাগান দিয়ে কেমন যেন একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে, যেন বাঁশগুলো কেউ জোরে জোরে কুড়ুল দিয়ে কাটছে। বলে রাখি ঝোপের গায়ে একটা বাঁশবাগান ছিল এবং শব্দটা সেই বাগান দিয়েই আসছিল। এবার মাসির শাশুড়ি অবাক হয়ে গেলেন। এবার কোনো রকমে বাথরুম সেরে ওখান থেকেই হ্যারিকেন উঠিয়ে দেখার চেষ্টা করলেন, দেখার জন্য কি ওখানে, কিন্তু কিছুই দেখতে পেলেন না। আর ততক্ষণে শব্দটা বন্ধ হয়ে গেছিল। এবার উনি বাড়ির দিকে আবার আসছেন, ওই মাচাটা পেরিয়ে জাস্ট কিছুটা দূর এগিয়ে এসছেন। উনি শুনতে পান একটা নাকি সুরে মেয়ের কান্নার শব্দ আসছে ওনার পেছন দিক থেকে এবং ক্রমশ আওয়াজটা বেড়েই চলেছে। এবার উনি পিছন দিক ঘুরে একটু এগিয়ে যায় এবং উনি দেখলেন সেই মাচার ওপর কিছু বসে আছে, মানে মেষর বাবা যে মাচাটা লাগিয়েছিলেন সেই মাচার ওপর যেন কিছু বসে আছে। এবার উনি হ্যারিকেনটা তুলে তিনি যা দেখলেন সেটা দেখার জন্য উনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন একজন লাল কাপড় পরিহিত মেয়ে মাচায় বসে পা দোলাচ্ছে এবং মেয়েটার মুখটা পুরো থেতলানো আর চোখের মণি দুটো ঝুলছে বাইরে। এই দৃশ্য দেখে উনি যথারীতি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। কয়েক ঘন্টা পর ওনার হুঁশ ফেরে এবং ফেরার পর উনি দেখলেন ঘরের বিছানাতে শুয়ে আছেন আর মেষো, মেষোর দুই দাদা আর বাবা পাশে বসে আছেন। এরপর উনি সব কথা খুলে বলেন মেষোর বাবাকে। তখন বাড়িতে ওঝা এনে নানা রকম ঝাড়ফুঁক করা হয় এবং মাসির শাশুড়িকে একটা মাদুলি দেন। ব্যাস এরপর আরো 15টা দিন কেটে যায়, সবকিছু স্বাভাবিক হয়ে যায় আর মাসির শাশুড়িও ঘটনাটা প্রায় ভুলেই যান। এবার কিন্তু পরের ঘটনাটা ঘটল 16 দিনের মাথায়। দুপুর বেলায় পুকুরে স্নান করতে গিয়ে মাসির শাশুড়ি মাদুলিটি হারিয়ে ফেলেন এবং উনি কোনোভাবেই খেয়াল করেননি যে মাদুলিটা হারিয়ে গেছে। ঘটনাটা ঘটেছে
সেদিন রাত 8টার দিকে। তখনকার দিনে রাত 8টা মানে গ্রামের দিকে অনেক অন্ধকার। মাসির শাশুড়ি তখন রান্নাঘরের উনানে বসে রান্না করছেন এবং মিশরা ঘরে পড়ছে, আর মিশর বাবা সারাদিন মাঠে অক্লান্ত পরিশ্রমের জন্য অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি ঘুমোচ্ছিলেন। এইবার উনি সবে রান্নাটা শেষ করে উনানে ভাত চাপিয়ে সামনে বসেছিলেন। হঠাৎ বাইরে থেকে একজনের মেয়েলি গলায় কারোর গোঙানি শব্দ পেলেন। উনি তো অবাক, এবং অবাক হয়ে উনি বাইরে গিয়ে দেখেন যে সেই 15 দিন আগের দেখা মেয়েটির আত্মা চিত হয়ে শুয়ে হাত পায়ের ওপর ভর দিয়ে উল্টোভাবে হাঁটতে হাঁটতে মাসির শাশুড়ির দিকে এগিয়ে আসছেন এবং মুখটা থেতলানো, চোখ দুটো ঝুলছে, লাল কাপড় আর নাকি গলায় বলছে, তোদের কাউকে আমি ছাড়ব না। এই দৃশ্য দেখে উনি খুব ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যান। এরপর মিশর বাবা একজন বড় মাপের ওঝার সাথে দেখা করেন এবং ওই ওঝা আসার পর বললেন যে ওই মারা যাওয়া মেয়েটির রক্ত ভুল করে মাসির শাশুড়ি ওখানে লাশ দেখতে গিয়ে মারিয়ে ফেলেছিলেন এবং তাই ওনার সাথে আত্মাটির একটা যোগসূত্র তৈরি হয়ে যায় ওনার অজান্তেই। এর থেকে বাঁচার জন্য সেই ওঝা মন্ত্রপুত শরীরবন্ধনী তাবিজ ছুরি দিয়ে কেটে ফ্যামিলির সবার শরীরে ঢুকিয়ে দেন এবং বাস্তু চারদিকে 4টে বড় বড় মন্ত্রপুত লোহার পেরে পুঁতে দেয়। এবং সত্যি কথা বলতে কি, এরপর থেকে সব কিছুই প্রায় স্বাভাবিক হয়ে যায়। এই ছিল মাসির শাশুড়ির সাথে ঘটে যাওয়া ঘটনা। জানি না আপনাদের কেমন লাগবে, তাও বলবো যদি মনে করেন অবশ্যই সবাইকে পড়ে শোনাবেন। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু দ্য শো, ভয়ের ঘটনা। তারপর কেমন লাগলো আপনাদের এই ঘটনাটি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ঘটনাটির কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছিল। হ্যাঁ, একটু ছোট ঘটনা আছে কিন্তু ভয়টা কিন্তু ছোট বা কম কিন্তু ছিল না। অবশ্যই কমেন্ট করে জানান। আর এর সাথে আমি পৃথ্বীরাজকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী দিনেও এরকম আরও ঘটনা পাবো, হাড়হিম করা ঘটনা, এইটা কিন্তু প্রত্যাশা কিন্তু আমরা রাখলাম পৃথ্বীরাজ আপনার থেকে। আপনারা যারা শুনছেন আমাদের পর্ব, তাদের কাছে একটা কথা বলতে চাই যে আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, শুধুমাত্র 2021-20 সাল বা খুব রিসেন্টকালীন যদি নাও হয়, যদি বেশ বহু বছর আগের যদি কোনো ঘটনাও থেকে থাকে যেটি আপনার নিজের সাথে ঘটা ঘটনা অথবা আপনার চেনা পরিচিত কোনো মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা, ডেফিনেটলি কিন্তু আপনি লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ভয়ের ঘটনা 333@gmail.com। আমাদের ডেসক্রিপশনে, ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু আপনারা এই ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন। অবশ্যই এটা মেনশন করে দেবেন যে আমরা আপনার নাম এবং কোথা থেকে ঘটনাটি লিখছেন সেটি আমরা উল্লেখ করতে পারি কি না, তো এটা অবশ্যই কিন্তু আপনারা মেনশন করে দেবেন। যাই হোক, এবার পরবর্তী ঘটনায় এগোনো যাক। আমাদের যেহেতু কোলাবোরেশন একটা শো চলছে, একটা মাস ব্যাপী এই শো চলবে, কোলাবোরেশন শো, তো পরবর্তী ঘটনাটা আমি আমাদের যে বন্ধু ফেসবুক গ্রুপ আছে গল্প স্বল্প অ্যান্ড মোর, তো সেইখান থেকে একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন গ্রুপের একজন সদস্যা সোনালী সাহা বিশ্বাস, এবং হিমাচল প্রদেশের একটি হোটেল কেন্দ্রিক কিন্তু এই ঘটনা। এবং শুধু হোটেল নয়, পথে যাওয়ার পথে অনেক কিছুই ঘটেছিল রাস্তায় এই সোনালী সাহা বিশ্বাসের সাথে। আপনারা শুনুন তাহলে এই ঘটনাটি ওনার মুখেই এবং দেখুন যে কতটা ভয় জড়িয়ে থাকতে পারে এই ঘটনাটির মধ্যে। নমস্কার বন্ধুরা, আমি সোনালী সাহা বিশ্বাস বলছি। আমি আমার জীবনের একটি ভৌতিক ঘটনা তোমাদের সাথে ভাগ করে নিতে এসেছি। ভৌতিক না অন্যরকম কিছু সেটা তোমরাই বিচার করবে অবশ্য। তা হলো এই ঘটনাটি 2009-এর ঘটনা। আমার সঙ্গে এটাই ঘটেছিল হিমাচল প্রদেশে। আমি, আমার হাজবেন্ড, আমার দাদা বৌদি, আমরাই 4 জন ওখানে বেড়াতে গিয়েছিলাম
এবং চণ্ডীগড় থেকে আমাদের একটি গাড়ি বুক করা ছিল, যেখানে যেটাতে করে আমরা পুরো হিমাচল প্রদেশটা ট্যুর করেছিলাম। তো গাড়ির যে ড্রাইভার ছিল সে একটি পাঞ্জাবি ছেলে ছিল, খুবই কম বয়সী কিন্তু অসাধারণ ড্রাইভার ছিল। তো আমরা যখন যাই তখন হিমাচল প্রদেশে দুটি ঘটনা ঘটে আমার সঙ্গে। আমার সঙ্গে ঘটা দ্বিতীয় ঘটনাটি এখন আমি শেয়ার করছি, আরেকটি ঘটনা অন্য কোনো দিন বলবো। তো দ্বিতীয় ঘটনাটি আমার সঙ্গে ঘটে বেড়ানোর একটু শেষের অধ্যায়ে আর কি। আমরা জিবি বলে একটি গ্রামে গিয়েছিলাম, হিমাচল প্রদেশের মধ্যে জিবি বলে একটি গ্রাম আছে। তো গিয়েছিলাম বলতে বলতে পারো যে মানালিতে যাওয়ার আগে ওই গ্রামটাতে আমাদের নাইট স্টে করতে হয়েছিল এবং সবটাই পূর্ব পরিকল্পিত ছিল। তবে কোন হোমস্টেতে আমরা নাইট স্টে করব সেটা কিন্তু একেবারেই ডিসাইডেড ছিল না। বাকি সমস্ত হোটেল বা যেখানে যেখানে বুকিং করার সব কিছুই ছিল, কিন্তু জিবিতে আমরা কোথায় নাইট স্টে করব সেটা একেবারেই পূর্ব পরিকল্পিত ছিল না, ডিসাইডেড ছিল না। তার জন্য সানি বলে যে ছেলেটি, যে ড্রাইভারের কথা বললাম, সে আমাদেরকে গাইড করেছিল। তো যাই হোক, যেদিন আমরা জিবিতে যাব সেই দিন, জিবিতে তো যেতে যেতে সন্ধে হয়ে যাওয়ার কথা, তো জিবিতে যাওয়ার আগে আমাদের বেশ কিছু সাইট সিন করার ছিল। তো তখন আমাদের বলা হয় যে একটু তাড়াতাড়ি সাইট সিনগুলো কমপ্লিট করতে, কারণ জিবিতে ঢোকার আগে এমন একটি রাস্তা আছে ওখানে যে রাস্তাটা কিনা ভীষণই বিপজ্জনক। তো দিনের আলো থাকতে থাকতেই যদি ওই রাস্তাটা ক্রস করে নেওয়া যায় তাহলে সুবিধা হয়। এই প্রসঙ্গে বলে রাখি, যেটা হয়তো আমার একটু আগে বলা উচিত ছিল, তা হলো যে আমরা যখন হিমাচল প্রদেশের উদ্দেশ্যে হাওড়া থেকে রওনা দেই, কারণ আমরা তো আগে হাওড়া থেকে দিল্লিতে এসেছিলাম, হাওড়া থেকে ট্রেন ধরে দিল্লিতে এসেছিলাম এবং সেখান থেকে আমরা চণ্ডীগড় এসেছিলাম। তো তার এক সপ্তাহ আগে একটি দুর্ঘটনা ঘটে যায় হিমাচল প্রদেশের ঠিক ওই রাস্তাটিতেই, যেই রাস্তাটির কথা আমি এই মাত্র উল্লেখ করলাম যে বিপজ্জনক রাস্তা ছিল ঠিক জিবি গ্রামটাতে ঢোকার আগে। কীরকম দুর্ঘটনা আমি একটু বলি। আমি নিজে যেই অঞ্চল থেকে বিলং করি সেটি হলো কলকাতা শহরের, দক্ষিণ কলকাতার বলতে পারি, আমি দক্ষিণ কলকাতার গলগ্রিন নামক অঞ্চলে আমি সেই সময় থাকতাম এবং সেই অঞ্চলেরই পার্শ্ববর্তী আরও দুটি সংলগ্ন অঞ্চল বিজয়গড় এবং পল্লীশ্রী। তো সেই দুটি অঞ্চল থেকেই তিন চারটি ফ্যামিলি একসাথে এই হিমাচল প্রদেশে ঘুরতে এসেছিল ঠিক আমাদের, আমরা যখন রওনা দিয়েছিলাম তার সপ্তাহখানেক আগে, এবং তারা দুর্ঘটনার কবলে পড়ে ঠিক ওই বিপজ্জনক রাস্তাটাতে। পরপর দু তিনটি গাড়ি ছিল, তিনটি গাড়ি ছিল আমার এখনো যতদূর মনে পড়ছে, এবং ওই রাস্তাটির এতটাই বিপজ্জনক ছিল এবং সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে তিনটি গাড়ি পাশের খাঁদে পড়ে যায়। আর সেখানে যারা ছিলেন ওই গাড়ির মধ্যে তারা প্রত্যেকেই ভীষণভাবে আহত হন এবং ম্যাক্সিমাম যারা ছিলেন তারা মারা যান। তো আমি পেপারের মধ্যে সেই সমস্ত বিষয়টা পড়েছিলাম এবং খুব বিস্তারিতভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল প্রায় তিন চার দিন ধরে। আরও যা ছিল তার মধ্যে, যে কারা কারা ফ্যামিলি মেম্বার কোন কোন অঞ্চল থেকে কোন কোন ফ্যামিলি মেম্বাররা গিয়েছিলেন এবং তারা কে কে মারা গিয়েছিলেন তাদের মধ্যে, এই রকম আর কি। তো আমি খুব ভালো করে তা পড়েছিলাম এবং যেটা হয় তা হলো
যে আমরা যখন রওনা দিই তখন খুব স্বাভাবিক কারণেই আমাদের মায়েরা খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। আমার মা, আমার বড় মা, মানে আমার বড় জেঠিমা, কারণ বড় জেঠিমারই ছেলে এবং ছেলের বউ, মানে আমার দাদা বৌদি, আমরা তো সবাই একসঙ্গে যাচ্ছিলাম, তো এনারা খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে তোরাও ওই একই জায়গা দিয়ে যাবি। তো যাই হোক, এরপরে আবার ফিরে আসি যেদিন আমরা জিবি গ্রামে ঢুকবো সেই দিনকার প্রসঙ্গে। তো আমরা দিনের আলো থাকাকালীনই মোটামুটি ওই বিকেল বিকেল এরকম একটা সময় আমরা ওই রাস্তাটা দিয়ে যাওয়ার ওই রাস্তাটা ধরি আর কি। তো ওই রাস্তাটা দিয়ে ওই একদম পার্টিকুলার ওই রাস্তাটা যখন আসে তার আগেই আমাদেরকে সানি বলে দিয়েছিল যে কেন ওখানে দুর্ঘটনা হয়েছিল, কারণ তখন ওই রাস্তাটা কীরকম ছিল, একটু ভি শেপে, মানে গাড়িটা জাস্ট নামবে নেমেই উঠে পড়তে হবে, মানে কোনো স্পেস নেই। এবং আরও মজার বিষয়ে বলবো, মজার বিষয় ঠিক নয় মানে বিপজ্জনক, যে যদি গাড়ির প্যাসেঞ্জাররা মনে করে থাকেন যে আমরা নেমে দাঁড়াই, গাড়িটা এখান থেকে চলে যাক, তারপরে আমরা গাড়িতে উঠে তারপর আমরা আবার মানে পায়ে হেঁটে রাস্তাটা ক্রস করে তারপর গিয়ে গাড়িতে উঠব, সেরকম স্কোপও কিন্তু সেখানে ছিল না, গাড়িতে করেই যেতে হবে। তো যাই হোক, সানি আমাদের খুব সুন্দরভাবে ওখান থেকে মানে ওই জায়গাটা পার করে দেয় এবং তারপরে আমরা বেশ ভালোভাবে আবার চলতে শুরু করি। কিন্তু যেটা হয়, আমাদের রাস্তাটা পার করে দেওয়ার পরে একটু যেতেই বাঁ হাতে খাঁদ ছিল, তো ওইখানে একটা গোল মতো করে অনেকটা জায়গা, বেশ প্রশস্ত খানিকটা জায়গা ছিল, সেখানে গাড়িটা খানিকক্ষণের জন্য দাঁড়ায়। তো ডান দিকে হচ্ছে পাহাড়ের গা, তো আমি ডান দিকে তাকিয়ে দেখি যে বেশ মোটা মোটা দড়ি, মোটা মানে এতটাই মোটা দড়ি যে আমি দুহাত দিয়ে সেই দড়িগুলোকে কভার করতে পারবো না, মানে আমার দুটো হাতের মধ্যেও আসবে না, এতটাই মোটা দড়িগুলো। সেগুলো রিং 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 করে পাহাড়ের গায়ে কিছু একটা রয়েছে পোতা আর কি, তার মধ্যে ওই রিং রিং করে ঝোলানো। তো আমার দাদা এবং আমার হাজবেন্ড তারা কিন্তু গাড়ি থেকে একটু নেমে একটু হাঁটা চলা করতে চায়। তো আমার আমার বৌদি আমাদের দুজনেরই বিশেষ আপত্তি ছিল যে এই জায়গায় দাঁড়ানোর দরকার নেই। তো ওরা যখন ওই হাঁটা চলা করছিল তখন আমি সানিকে জিজ্ঞেস করি যে এগুলো কি, কিসের দড়ি? তো সানি তখন জানায় যে যেই দুর্ঘটনার কবলে যে গাড়িগুলো পড়েছিল সেই গাড়ি এবং মানুষজন বা তাদের যা যা জিনিসপত্র পড়েছিল এই দড়ি দিয়েই টেনে টেনে তোলা হয়েছিল। বুঝতেই পারছেন আপনারা বন্ধুরা যে আমরা যেদিন আমরা যখন গিয়েছিলাম তার সপ্তাহখানেক আগেই দুর্ঘটনা ঘটে গিয়েছে, তো ওখানে ওগুলো ওভাবেই ছিল। এবার তো আমরা সানি আমাদের আসলে একটি হোমস্টেতে নিয়ে যায়, সেখানে একজন আন্টি আঙ্কেল ছিলেন, বৃদ্ধ দম্পতি, পাহাড়ি দম্পতি। তো তাদের হোমস্টেটা এরকম ছিল যে একদম পাহাড়ি রাস্তার ওপর দিয়ে উঠেই সিঁড়ি উঠে গেছে আর কি ওপরে, এবং বিশাল খোলা ছাদ, ছাদের ওপরে ঘর, মানে ছাদটা পুরো ওপেন, তার মধ্যে ঘর, মানে ঘর থেকে বেরিয়েই ছাদ এরকম, আর বেশ ছাতা 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 করে রাখা, সেখানে আমরা বসে গল্প টল্প করতে পারি এরকম। তো সেদিন তো রাত্রিবেলা গিয়ে বেশ ভালো খাওয়া দাওয়া করে টরে আমরা যে যার ঘরে শুতে চলে যাই। তো আমার আর আমার দাদার ঘর পাশাপাশিই পড়েছিল, একদম দেওয়া হয়েছিল, কিন্তু আমার ঘরে একটু অসুবিধা হয়ে গিয়েছিল যে সেখানে আমি এত বড় একটা মাকড়সা পেয়েছিলাম দেখতে, তো সেই ঘরে আমি আর থাকতে চাই। তো নেক্সট আমাকে যে ঘরটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ছাদের একদম পেছনের দিকের ঘর, মানে সামনের দিকের ঘরগুলো নয়, একদম পেছনে ঘুরে গিয়ে একটা ঘর, সেখানে আমি ঘর পাই। তো দাদা বলেই দিয়েছিল যে রাত্রিবেলা কোনো রকম অসুবিধা হলে যাতে তাদেরকে আমরা ফোন করি।
যাই হোক, সেরকম কোনো সমস্যা হয়নি, আমরা গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি, সেটা যে স্বপ্নই দেখেছিলাম সেটা কিন্তু আমি খুব সে ব্যাপারে নিশ্চিত। আমি স্বপ্ন দেখি যে আমি একা একা হাঁটতে হাঁটতে ওই যে ছাদ, যেই ছাদের মধ্যে ঘরগুলো ছিল হোমস্টেটি, সেই ছাদের মধ্যে থেকে একা একা হাঁটছি। হাঁটতে হাঁটতে আমি সিঁড়ি দিয়ে নিচে নামলাম, এবং নিচে নেমে আমি যেই দুর্ঘটনা কবলিত যে স্থানকে আমি পেরিয়ে এসেছিলাম জীবিতে ঢোকার ঠিক আগেই, সেইখানে আমি একা একা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, এবং অন্ধকার রাস্তা সেটাও আমি বুঝতে পারছি। হেঁটে যাচ্ছি এবং যখন ওই জায়গাটি, পার্টিকুলার ওই দুর্ঘটনা কবলিত জায়গাটি আসছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে কিছু অবয়ব, কালো কিছু অবয়ব হাঁটু মুড়ে বসে আছে। আমরা যদি ওই মাটিতে দুটো হাঁটু বুকের কাছে নিয়ে বসি তাহলে যেরকম লাগে ঠিক ওরকমভাবে কালো অবয়বগুলো বসে আছে, এবং তাদের চোখ নাক আমি কিছুই দেখতে পাচ্ছি না, পুরোটাই কালো অবয়ব, এবং তারা কাঁদছে, হা হুতাশ করছে, কষ্ট পাচ্ছে, কিন্তু তারা যে কিছু বলতে চাইছে আমাকে সেরকম আমি কিছু বুঝিনি। এবং যেটা আমি সেই মুহূর্তে বুঝেছিলাম, আমি যে ক্যারেক্টারগুলো পড়েছিলাম পেপারে, আমি যেন তাদেরকেই দেখছি। তো আমার প্রচণ্ড কষ্ট হয় স্বপ্নের মধ্যে, আমি ফিল করতে পারি যেই ফিলিংসটা আমার আগেও যখন ওইখানে গাড়িটা দাঁড়িয়েছিল আমাদের, তখন একই রকম ফিলিংস হয়েছিল আমার। তো স্বপ্নের মধ্যেও আমি একই রকমভাবে ফিল করি এবং আমার স্বপ্নটা ভেঙে যায়। তো স্বপ্ন ভেঙে যাওয়ার পরে আমি যথারীতি বুঝতে পারি যে এটা তো স্বপ্ন ছিল, হতেই পারে, স্বপ্ন তো দেখতেই পারি। তো আমি আবার ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পরে যেটা হয়, আমি কিন্তু আর কিছুই বুঝতে পারিনি, কিছুই জানতে পারিনি, আমার স্তম্ভিতটা ফেরে একটা কাশি জাতীয় কিছুর আওয়াজ, মানে কেউ কাশলে যেরকম আওয়াজ হয় বা গলা খাঁকড়ি দিলে যেরকম একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ আমার ঘুমটা ভাঙে, মানে আমি ঘুম ভাঙে বলা ভুল, স্তম্ভিত ফিরে আসে আমার। এবং এখানেই আশ্চর্য ঘটনা একটা, যে আমি নিজেকে তখন এক অদ্ভুত অবস্থার মধ্যে পাই। আমি দেখলাম যে আমি তখন দাঁড়িয়ে আছি ঠিক যে ঘরটাতে আমরা ছিলাম সেই ঘরের দরজার সামনে, এবং দরজাটা বন্ধ, দরজার সামনে, এবং ওই দরজায় বেশ লম্বা লম্বা সিটকিনি ছিল, সেই সিটকিনির মধ্যে আমার হাত, মানে ডান হাত, মানে আমি সিটকিনি খুলতে যাচ্ছিলাম। তো ওই যে আওয়াজটা আমি পাই, তাতে করে আমার ঘুমটা ভেঙে যায় বা আমার স্তম্ভিত ফেরে। মজার বিষয় হলো, এই যে খাট থেকে নেমে আমি পুরো খাটের, অত বড় খাটটা ঘুরে এসে দরজাটা, এতটা যে আমি এসেছি তার কিছুই কিন্তু আমি জানি না বা বুঝতে পারিনি। যদি এই কাশির আওয়াজটা না হতো তাহলে আমার স্তম্ভিত ফিরতো না, আমি ওরকমভাবেই দরজা খুলে, আমার পরবর্তীকালে সেটা মনে হয়েছে, আমি দরজা খুলে হয়তো একই রকমভাবে যা স্বপ্নে আমি দেখেছিলাম সেটাই ঘটত। তো এই বিষয়টা যখন আমি বুঝতে পারি, যখন আমার স্তম্ভিত ফেরে, তখন আমি কিন্তু বেশ ভয় পেয়ে যাই সেই মুহূর্তে। তো আমি আর সেই রাতটা ঘুমোই না, বা আমি আমার হাজবেন্ডকেও বিব্রত করবার চেষ্টা করিনি ডেকে, কারণ উনিও ঘুমোচ্ছিলেন সারাদিন, খুব টায়ার্ড ছিলাম আমরা সারাদিন ঘোরাঘুরির ফলে। আমি সেই রাতটা আর ঘুমোই না, আমি ঠাকুরের নাম জপ করতে থাকি। তো ভোরবেলা উঠে সবাইকে জানাই বিষয়টা, তো খুব বকাঝকা খেয়েছিলাম আমি আমার দাদার কাছে যে কেন ডাকিনি ওদেরকে, কারণ কোনো একটা বিপদ তো মানে ঘটে যেতেই পারত। তো এটা, এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে আমি বেশ কিছু মানুষের সঙ্গে আলোচনা করেছি যাদেরকে আমার একটু এই বিষয়ে অভিজ্ঞ বলে মনে হয়েছে। তো তাদের কাছ থেকে আমি যতদূর বুঝেছি, তাদের সকলেরই একটা বক্তব্য যে যতদূর আমি স্বপ্ন দেখেছিলাম সেটা আমার সাইকোলজিক্যাল পার্ট ছিল, এটা হওয়াটাই স্বাভাবিক, আমরা অনেক সময় খুব এই জাতীয় ঘটনার সাথে অ্যাটাচড হয়ে যাই। কিন্তু পরে যেটা ঘটেছে সেটা কিন্তু একটু অদ্ভুত, কারণ
আগে এরকম কোনো ঘটনা আমার জীবনে নেই বা আমার এরকম কোনো প্রিভিয়াস রেকর্ড নেই যে আমি ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করি বা ঘুমের মধ্যে উঠে বসে থাকি। এই রকম তো অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, আমার কিন্তু এরকম প্রিভিয়াস কোনো রেকর্ড নেই যে আমি এই ধরনের কিছু করি। তাহলে সেদিন হঠাৎ করে আমি কেন এরকম কিছু করলাম, কারণ এটা খুব পরিষ্কার সকলের কাছে। সেদিন যদি আমার স্তম্ভিত না ফিরত কাশির আওয়াজে, তাহলে যেই ঘটনাটা আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম সেই ঘটনাটাই বাস্তবে ঘটে যেত, এবং যা আমি দেখিনি হয়তো সেরকমও কিছু ঘটে যেতে পারতো, কারণ পাহাড়ি রাস্তা, একপাশে খাদ, অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত, হয়তো কেউ জানতেও পারতো না সেই বিষয়ে। তো এই ছিল আমার অভিজ্ঞতা। তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নমস্কার। সত্যিই তো, আপনারা ভাবুন যে এরকম আমরা তো অনেক জায়গাতেই ঘুরতে যাই, কিন্তু আমরা কোনো হোটেলের কিন্তু ইতিহাস সম্পর্কে আমরা জানার জন্য এক মুহূর্তের জন্য কিন্তু ব্যতিব্রস্ত হই না। কিন্তু এরকম অনেক ঘটনাই থাকে যেই ঘটনা কিন্তু আমাদের আমাদের দৃষ্টিভঙ্গির বাইরে থেকেও কিন্তু ঘটে যায়। আমি সোনালী সাহা বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আগামী দিনেও আরও এরকম ঘটনা পাব এইটা কিন্তু প্রত্যাশা রাখি। আপনারা যারা এরকম ঘুরতে যান মাঝে মধ্যে, বা এখন তো লকডাউন প্রায় শেষের পথে চলে এসেছে, যদি আপনারা কোথাও ঘুরতে গিয়ে থাকেন আর আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন, অবশ্যই কিন্তু আমরা সেই ঘটনা আপনাদের সবার সামনে তুলে ধরব। এবার আস্তে আস্তে আমাদের পরবর্তী ঘটনা এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অর্পণ, এবং অর্পণ আমাদেরকে ইমেল করে এই ঘটনাটি পাঠিয়েছেন, এবং ইমেলে কিন্তু অর্পণ এটা মেনশন করে দিয়েছে যে এই ঘটনাটা যেন আমি ন্যারেট করি। তাই আমি অর্পণের রিকোয়েস্টটা রাখলাম এবং এই ঘটনাটি কিন্তু আমি ন্যারেট করলাম। আপনারা শুনুন তাহলে ঘটনাটি, এবং দেখুন যে কতটা ভয় জড়িয়ে থাকতে পারে, কারণ এই ঘটনাটায় কিন্তু একটি ডাইনি কিভাবে একটি বাচ্চার প্রাণ কেড়ে নিতে পারে সেইটা কিন্তু রয়েছে। চলুন তাহলে শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক এই ঘটনাটির মধ্যেও কতটা ভয় জড়িয়ে রয়েছে। নমস্কার দাদা, আমি অর্পণ। আমি বাঁকুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে থাকি। যে ঘটনাটা বলবো সেটা আমার দিদার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমার দিদা বর্ধমানে থাকেন। এই ঘটনাটা আজ থেকে প্রায় 40 বছর আগেকার ঘটনা, এবং তখন দিদারা একটি মাটির বাড়িতে থাকতেন আর সময়টা ছিল গ্রীষ্মকাল। দিদার তখন প্রথম সন্তান জন্মগ্রহণ করেছিলেন, সবকিছুই ভালোই কাটছিল। কিন্তু 5 দিনের রাতে দিদা আর তার সন্তান অর্থাৎ আমার মাসি প্রচণ্ড জ্বর আসে, আর সেই দিনই বিকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টিও হচ্ছিল। দিদার মা ভয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। এরপর মাঝরাতে দিদা স্বপ্নতে দেখতে পায় যে একজন মহিলা তার পা পর্যন্ত চুল এবং মুখটা অন্ধকারে কিছুতেই বোঝা যাচ্ছিল না, তবে বেশ লম্বা ছিলেন এবং একটা ছেঁড়া শাড়ি পরেছিলেন। সেই মহিলাটি দিদার দিকে তাকিয়ে থাকে আর দিদা তাকে জিজ্ঞাসা করে, তুমি কে এবং কেন এখানে এসেছো? সেই মহিলা তখন একটা অট্টহাসি হেসে বলে, আমি তোর মেয়েকে খেতে এসেছি। আর সেটা শুনে দিদার ঘুম ভেঙে যায়। দিদা সঙ্গে সঙ্গে মাসির দিকে তাকায়, তখন দেখে যে মাসির পুরো শরীরটা নীল হয়ে গেছে আর মাসির মুখ দিয়ে সাদা ফেনার মতো কি লেগে আছে। সেটা দেখে দিদা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তারপর দিন ভোরবেলায় দিদার মা একজন তান্ত্রিকের কাছে যান এবং সব ঘটনা খুলে বলেন, এবং তাকে নিয়ে দিদা তার বাড়িতে নিয়ে আসেন, এবং তান্ত্রিক ঘরে ঢুকে গোটা ঘর দেখেন এবং চলে যান, আর দিদার মাকে একবার আসতে বলেন। দিদার মা যথারীতি তার কাছে যান এবং সেখানে গিয়ে তান্ত্রিক বলেন যে তোমায় আরও আগে আসতে হতো, খুব দেরি হয়ে গেছে, তোমার নাতনিকে ডাইনিতে নিয়ে নিয়েছে। এটা শুনে দিদার মা খুব কাঁদে, কিন্তু তান্ত্রিক বলে, তোরা যত তাড়াতাড়ি পারবি ওই বাড়ি ছেড়ে চলে যা, ওটা একটা অপয়া বাড়ি,
ওই বাড়িতে অনেক বছর আগে একজন মহিলা গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলেন এবং তার আত্মা শান্তি পায়নি। তান্ত্রিক একটা মাদুলি দেন এবং বলেন যে দিদা যাতে সবসময় এটা পরে থাকেন, আর একটা জলপোড়া দেয় আর দিদাকে আশীর্বাদ করেন। এরপর দিদা আর তার মা অন্য বাড়িতে চলে যায় এবং তারপর দিদার আরেকটা মেয়ে হয় যিনি হচ্ছেন আমার মা, এবং তারপর আমার মামা হয়। এখন আর কোনো সমস্যাই নেই, তবে সবাই ভালোই রয়েছেন। দাদা, এই ছিল আমার একটা ঘটনা, আমি ভালোভাবে গুছিয়ে লিখতে পারিনি, তাই একটা অনুরোধ, আপনারা একটু সংশোধন করে নেবেন। আর নির্মালও দাদা, আপনার মুখ থেকে এই গল্পটা শুনতে চাই, তাই প্লিজ আমার একটুখানি এই রিকোয়েস্টটা রাখবেন। তারপর কেমন লাগলো আপনাদের এই ঘটনাটি? আমি কিন্তু পার্সোনালি এই ঘটনাটা যখন রেকর্ড করছিলাম, তো সেই সময়তে কিন্তু আমার বেশ গাটা কিন্তু ছমছম করে উঠেছিল। তার কারণ হচ্ছে, এরকম রাত্রিবেলাতে আমরা অনেকেই অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি, কিন্তু সেই স্বপ্নকে আমরা তো কাল্পনিক ভেবেই উড়িয়ে দিই। কিন্তু ভাবুন তো, এরকম স্বপ্ন দেখছেন এবং স্বপ্নের পরেই আপনার পাশে যদি এরকম কোনো একটি ঘটনা ঘটে যায়, আপনি সেই মুহূর্তে কি করবেন? আমি অর্পণকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই অর্পণ, এই ঘটনাটি একটু ছোট ছিল এবং তোমার লেখায় একটুখানি মানে সাজানো গোছানো ব্যাপারটা ছিল না, তো তার জন্য আমাদের কোনো সমস্যা নেই। এই রকম টাইপের ঘটনা বা তোমার চেনা পরিচিত কোনো মানুষের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে ডেফিনেটলি লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দাও আমাদেরকে। আর যদি কোনো লেখা যদি সামঞ্জস্য যদি একটু যদি এদিক ওদিকও হয়, তাহলে কিন্তু আমরা সেটা আমরা গুছিয়ে নেব। তাই সেদিক থেকে তুমি নিশ্চিন্ত থাকো এবং অবশ্যই আগামী দিনেও ঘটনা পাঠিও। আপনারা যারা শুনছেন, আপনারা যদি এরকম কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমাদের ইমেল অ্যাড্রেসটি রয়েছে, সেখানে কিন্তু আপনি লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দেবেন সেই ঘটনা। একটা কথা আমি বলতে চাই আপনাদের সবার সাথে, যে আমি ভেবেছিলাম যে বুধবার করে আমি এপিসোড রাখবো, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি তো বাই প্রফেশন তো অন্য লাইনে রয়েছি, তো সেক্ষেত্রে সেই জায়গার থেকেও একটা কাজের একটা চাপ থাকে এবং তার জন্য সম্ভব হয়ে ওঠে না। কারণ একটা চ্যানেলকে সম্পূর্ণভাবে আমি তো একাই সামলাই, একা সামলাই বলতে গেলে এটা ভুল হবে, রমাও রয়েছে, পৃথাও রয়েছে, কিন্তু এডিটিং এবং ভিডিওর সাথে রেন্ডারিং, এক্সপোর্ট, কোন জায়গায় কোন মিউজিক হবে, তো এই জিনিসগুলো তো আমি সামলাই, তো তার জন্য না সম্ভব হয়ে ওঠে না প্রতিটা মুহূর্তে সময়টা দেওয়া। কারণ এই এই ব্যাপারটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ, যতটা আমরা শুনি এই এপিসোডের মাধ্যমে, এটা তৈরি করার পেছনেও কিন্তু একটা 10-11 ঘন্টার কিন্তু একটা মানে সময়ের একটা ব্যাপার থাকে। তাই আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি যে আপনারা কেউ কিছু খারাপভাবে নেবেন না, আমাদের কিন্তু এপিসোড প্রত্যেক শনিবার করে আসবে, তো এটা আমি আপনাদেরকে বলতে পারি। খুব যদি সমস্যা না হয়, তাহলে ডেফিনেটলি প্রত্যেক শনিবারই আমি আপনাদের সামনে আসব কিছু ভয়ের ঘটনা নিয়ে। তো অনেক কথাই আবার বলে ফেললাম, এবার আস্তে আস্তে আমাদের পরবর্তী ঘটনায় এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে আবারও আমাদের বন্ধু ফেসবুক গ্রুপ গল্পস্বল্প অ্যান্ড মোর থেকে আমরা পেয়েছি এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন অতসী চক্রবর্তী। বর্তমানে তিনি কলকাতাতে থাকলেও উনি বেশ কিছু বছর আগে মুম্বাইতে থাকতেন, এবং মুম্বাইতে আপনারা সবাই জানেন যে লোকাল ট্রেন কী রকম টাইপের হয়ে থাকে, তো সেই রকম একটি লোকাল ট্রেনে রাত্রিবেলায় এই অতসী চক্রবর্তী ফিরছিলেন এবং সেই ট্রেনে করে ফেরার সময়তেই তার চাক্ষুষ একটা ঘটনা তিনি সাক্ষী হয়ে যান। তো কী সেই ঘটনা সেটা আপনারা শুনুন তাহলে অতসী চক্রবর্তীর ভয়েসেই, এবং দেখুন যে এই ঘটনাটির মধ্যেও কতটা ভয় জড়িয়ে থাকতে পারে। নমস্কার, আমি অতসী চক্রবর্তী, দুর্গাপুরে থাকি। আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের একটি সত্য ঘটনা শেয়ার করে নিতে এসেছি।
সালটা 2014। তখন আমি মুম্বাইয়ের বাসিন্দা, একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, ল্যাবরেটরি। তখন ডেঙ্গুর প্রভাবটা এতই বেশি যে আমাদেরকে প্রায়শই ওভারটাইম করতে হচ্ছে। ডেঙ্গুর এত স্যাম্পল আসছে যে আমাদের প্রত্যেক এমপ্লয়িকে প্রায় অনেকটা করে ওভার ডিউটি করতে হচ্ছে। আমার বেসিক্যালি আফটারনুন শিফট ছিল, তো দুপুরে আমি আসতাম এবং সন্ধ্যে 7টার মধ্যে আমার শিফট কমপ্লিট হয়ে যেত। সেদিন আমাকে ওভারটাইম করে বেরোতে বেরোতে আমার প্রায় রাত্রির 10:30 হয়ে যায়, এবং আমার যেখানে আমি থাকতাম মুম্বাইতে সেখান থেকে আমার কাজের জায়গাটা 1.5 ঘন্টার দূর, মানে ট্রেনের ট্রাভেলিংটাই 1.5 ঘন্টা লেগে যেত। তো আমি যখন কোম্পানি থেকে বেরোই এবং ওখান থেকে স্টেশন পর্যন্ত আসতে আমার 10 মিনিট টাইম লাগতো, তো আমি যখন 10 মিনিটে ওই ট্রাভেলটা করি, আমার কিন্তু সেদিন আমার অটো পাওয়া যায়নি ওখানে, তো আমার হেঁটে আসতে হয়। তো 10 মিনিটের জায়গায় আমার প্রায় 20 মিনিট লেগে যায়, এবং আমি ওই যে ট্রেনটি আমার ধরার কথা সেটি 10:20 ট্রেন, তো সেই ট্রেনটি আমি মিস করে দিই। তো তারপরে আমার যে জায়গাটি ছিল সেখানে সচরাচর ট্রেন থাকে না, মানে একদম ফ্রিকোয়েন্ট ট্রেন নেই, তো ওখানে মোটামুটি 1.5 ঘন্টা 35 মিনিট এরকম ছাড়া ছাড়া ট্রেন। তো 10:20 ট্রেনটা মিস হয়ে যাওয়ার পর 10:50 আবার ট্রেন, তো আমাকে যথারীতি গিয়ে স্টেশনেতে অপেক্ষা করতে হয়। এরপর ট্রেন আসে, আমি ট্রেনে যাই, এবং ট্রেন যেরকম মুম্বাইয়ের ট্রেন সবাই জানে যে এখানেরও হয় যে লেট থাকেই 5-10 মিনিট, তো 10:50 জায়গায় 11টার আশপাশে ট্রেনটি ঢোকে। আমি ট্রেনে উঠি, তখন একটু খালি পাই, অন্যদিন যখন ফিরি তখন পুরো প্যাকটা ব্রাশ প্রচণ্ড থাকে, সেদিন একটু খালি পাই। তো এই এরকমভাবে নিয়মের বিপরীত হতে দেখে বেশ ভালোই লাগে, এবং ঠান্ডা হাওয়া বইছে, গরমকাল ছিল, তো আমি গিয়ে জানলার ধারে একটি সিটে বসে যাই, এবং খানিকক্ষণ বসার পরেই কিন্তু আমি ঝিমোতে লাগি, মানে ঘুম ধরে যায়। এবারে ওই ট্রেনটি গ্যালোপিং, তো গ্যালোপিং ফার্স্ট ট্রেনগুলো কী হয়, সমস্ত স্টেশনে দাঁড়ায় না, তো আমি যে স্টেশনে উঠেছি তারপরে 2টি স্টেশন এবং তারপরে প্রত্যেকটি স্টেশন ধরবে আর কি, মানে কল্যাণ স্টেশনের পর থেকে প্রত্যেকটি স্টেশন ধরে। তো আমি ঘুমিয়েছি, হয়তো 1টি স্টেশন পেরিয়েছি, নেক্সট স্টেশনটা আসার আগে আমি একটু গুঞ্জন শুনতে পেলাম এবং আমার ঘুমটি ভেঙে গেল। ঘুমটা ভেঙে গিয়ে আমি দেখছি একটি মেয়ে, মাঝ বয়সী, মানে আমাদেরই বয়সী হবে কি 1-2 বছরের ছোট হবে এরকম, পিছনটা দেখতে পাচ্ছি আমি, ব্যাক সাইডটা, একদম দরজার ধারে দাঁড়িয়ে আছে, বাইরের দিকে মুখ করে দরজার ধারে দাঁড়িয়ে আছে, এবং ওই যে সমস্ত ওই সবজিওয়ালি বা প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে যায় ট্রেনে ট্রাভেল করে তারা, সেই সমস্ত ভদ্রমহিলাগুলো তারা নামবেন বলে ঝুড়ি টুড়ি নিয়ে সাথে করে আছেন, তো তারা নামবেন নেক্সট স্টেশন যেটা আসছে, যার জন্য তারা চাইছেন গেটটা খালি করে দিই, এবং মেয়েটিকে বলছে তারা যে গেট থেকে সরে দাঁড়াও, কিন্তু মেয়েটির কোনো রেসপন্স নেই। এরপর মজাটা আমি দেখছি কিছুক্ষণ ধরে, এরপর যেটা আমি শুনতে পেলাম গুঞ্জনের মধ্যে, ওরা বলছে, ওই মহিলাগুলো বলছে যে ও তো থানে স্টেশন থেকে ওঠেনি, মানে থানে থাকে, তারপর ডোম্বিবলি, তারপর কল্যাণ, কল্যাণের পর থেকে সমস্ত স্টেশন ধরে। তো আমার কাজের জায়গা ছিল ঘাটকোপর এবং আমি থাকতাম বাদলাপুর। তো বলছে এই ভদ্রমহিলা এ তো থানে থেকে ওঠেনি, মানে ওরা কিন্তু দেখেনি ওকে থানে থেকে উঠতে, তো ওরাও যথারীতি ঝিমিয়ে গেছিলো হবে, অতটা বুঝতে পারেনি, বলছে থানেতে তো আমরা উঠেছি, আমাদের সাথে তো এ ওঠেনি। এবারে ব্যাপার হচ্ছে ওরা যে ডোম্বিভ্যালি নামবে, মেয়েটি এক মুহূর্তও কথা শুনছে না, কোনো কথা শুনছে না। হঠাৎ করে দেখা গেল, মানে আমি সিটে বসেই দেখছি, এবং ওই কম্পার্টমেন্টের মধ্যে যথারীতি লোক অনেক কম, মানে রাত্রি হয়ে গেছে তো অনেক কম, লেডিস কম্পার্টমেন্ট একেই তার উপরেতে অতটা রাত, তো মানুষ খুবই কম, মানে আমার সাথে আর হাতে গোনা হয়তো 7-8 জন লেডিস আছে, আর নেই কেউ, এবং ওই ওই যে যারা টোকরি নিয়ে বিক্রি টিক্রি করতে যান ওই ভদ্রমহিলাগুলো আছেন। হঠাৎ দেখি ওই মেয়েটি দাঁড়িয়ে থেকে দেখে কি, মানে পিছনও ঘুরছে না, কোনো রেসপন্স করছে না, তারপরে হঠাৎই দেখি দাঁড়িয়ে থেকে থেকে জাস্ট ডোম্বিভ্যালি স্টেশনে এন্ট্রি নেবে, তার কিছুটা আগে 3-4 মিনিট আগে জাম্প করে যায় ট্রেন থেকে, এবং সবাই একসাথে মানে জোরে চিৎকার করে ওঠে যে এটা কি হলো, মানে আমি যা দেখলাম
আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম যে এটা কি দেখলাম আমি, যে হঠাৎ করে দাঁড়িয়ে থাকতে থাকতে ও ঝাঁপ দিল, তাহলে কেউ সুইসাইডাল মানে অ্যাটেম্প্ট নেবার জন্যই ওখানে দাঁড়িয়েছিল? আমার মনে প্রশ্ন উঠল। এবারে যে ব্যাপারটা হলো, সবাই চেঁচামেচি করছে, এবারে নেক্সট স্টেশন ঢুকে গেছে, কিন্তু কি হয় যদি কেউ কাটা পড়ে এইভাবে, তাহলে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সেটা হলো না, ট্রেন দাঁড়ালো না, ট্রেন কিন্তু স্পিড একই রইল, একটুও স্পিড কমলো না, এবং কেউ কাটা পড়লে এক্সপিরিয়েন্স আছে আমার, সেটা আমি জানি, আমি যদি চোখে দেখিনি পরে জানতে পেরেছিলাম যে কেউ কাটা পড়েছে, অন্য সময় এটা বলছি, তখন কিন্তু ট্রেনটা দুলে ওঠে ভালো রকম, তো এই ক্ষেত্রে কিন্তু সেটা কিছুই হলো না, ট্রেন যেরকম যাচ্ছিলো সেরকমই যাচ্ছে। এবং নেক্সট স্টেশন ডম্বিবালি যখন এসে থামলো, তখন স্টেশনেরও কেউ কিছু জানে না, কোনো ইনফরমেশান নেই, না ট্রেনের গার্ডেরা না কেউ কিছুই বলছে না। তো যথারীতি আমি বাড়ি চলে গেলাম, কিন্তু যেটা আমি দেখলাম সেটা দেখার পর আমার রাত্রে কিন্তু ঘুম এলো না, মানে স্বাভাবিক খুবই এটা, তো আমার রাত্রে কোনো ঘুমই আসলো না। আমি যথারীতি আমার দিদিকে আমি ফোন করলাম, আমার দিদি ডম্বিবালিতেই থাকতেন, আমার দিদিকে ফোন করে বললাম এই ধরনের ঘটনা একটা ঘটেছে, দেখো তো কাল কোনো খবর পাও কি না। নেক্সট ডে যথারীতি আমি কাজে যাচ্ছি, সকালবেলাতেও কোনো কারোর মুখে কিছু খবর পাইনি, এবং যখন আমি ফিরছি সেদিন আমি আমার টাইমিংয়েই ফিরছি, সেদিন আমার ওভার ডিউটি করতে হয়নি, আমি যখন 7:10 ট্রেনেতে ফিরছি তখনও কিন্তু কারোর মুখে আমি কিছু শুনলাম না। এবারে আলোচনা আমরা যখন করছি, আমার সাথে আরও একটি ভদ্রমহিলা আগের দিন ওই কম্পার্টমেন্টেই ট্রাভেল করছিল রাত্রে কোনো কারণে, এবং আমার সাথেই তিনি সেই দিন ওই 7:10 ট্রেনেতেই ট্রাভেল করছেন, তিনিও বলছেন যে হ্যাঁ এইটা তো ঘটেছে কালকে, কিন্তু আমরা চোখের সামনে দেখেছি, কিন্তু সত্যিই কারোর কাছে কোনো ইনফরমেশান নেই যে কেউ কাটা পড়েছে, মানে এই দিবা বা ডম্বিবালির মাঝ বরাবর কেউ কাটা পড়েছে বলে কোনো খবর নেই। তখন একটি হকার ভদ্রমহিলা, ট্রেনেতে ওই রাবার ব্যান্ড ক্লিপ ইত্যাদি বিক্রি করেন, ওই ভদ্রমহিলা বলছেন শুনে যে তোমরা কি কালকে এরকম 10:50 ট্রেনে ট্রাভেল করেছো বা লাস্ট ট্রেনটায় ট্রাভেল করেছো? তো আমরা বললাম হ্যাঁ 10:50 ট্রাভেল করেছি। তখন বলছে 10:50 বা ওর পরের দুটো ট্রেন, এই তিনটে ট্রেনেতে প্রায়ই মানে প্যাসেঞ্জাররা এই জিনিসটা দেখে, এবং এটি ঘটে ঠিক ওই দিবা আর ডম্বিবালির মাঝখানে। এবার দিবা পেরোলে একটি বিশাল বড় টানেল আছে আর কি, যারা গেছেন তারা জানবেন, বিশাল বড় একটি টানেল আছে, সেই টানেলের মধ্যে দিয়ে যায় ট্রেনটি এবং তারপরে ডম্বিবালি ঢোকে। তো এই দিবা স্টেশনে কিন্তু ফাস্ট ট্রেনগুলো গ্যালোপিংগুলো দাঁড়ায় না। এটা বলছে যে যেটা তোমরা দেখেছো সেটা দেখেছো ঠিক, কিন্তু ও মানুষ ছিল না। আমাদের শুনে তো মানে গায়ে লোম খাড়া হয়ে যাওয়ার অবস্থা, যে এটা কি বলছে? তখন ও বলছে হ্যাঁ তোমরা আরও কারোর থেকে খবর নিও, এটি ঘটেছিল আজ থেকে নানা করে 6-7 বছর আগে, একটি মেয়ে ওইরকমভাবেই লাস্ট ট্রেনতে ট্রাভেল করছিল, এবং বর্ষাকাল ছিল, তো বৃষ্টির জন্যে ট্রেন ফাঁকা, এবার লাস্ট ট্রেন বলে আরোই ট্রেন ফাঁকা, আবার লেডিস কম্পার্টমেন্ট, তো 2-3 জনই ভদ্রমহিলা উঠেছিলেন এবং যথারীতি সবাই থানেতে নেমে যায়, কিন্তু উনি যে ছিলেন ওই ভদ্রমহিলা, ওনার কিন্তু ডম্বিবালিতে নামাচ্ছিল, তো ওই ভদ্রমহিলা একা ছিলেন, এবং থানেতে যখন বাকি মহিলারা নেমে যান তখন কিছু বদমাস ছেলে ওইটা ফলো করে, এবং ট্রেনটা রানিং নিয়ে নেওয়ার পর রানিং ট্রেনেতে ওঠে এবং ওই মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতে চায়। ওই মেয়েটি নিজের ইজ্জত বাঁচাতে, প্রাণ বাঁচাতে কী করে, ইজ্জত বাঁচাতে কী করে, ওই মেয়েটি গিয়ে ঝাঁপ দিয়ে দেয় ট্রেন থেকে, মানে প্রাণের মায়া করে না, ওর নিজের সম্মান ইজ্জত বাঁচানোর জন্যে ও ঝাঁপ দিয়ে দেয়, এবং তখন ট্রেনটি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, যার জন্যে ও কোনোভাবেই ও বাঁচতে পারে না, টানেলের গায়ে ধাক্কা খেয়ে ও ট্রেনের নিচেই চলে যায় এবং টুকরো টুকরো হয়ে যায়। এরপর থেকে বলছে প্রায়ই ওই টানেলটা ক্রস করা, মানে টানেলটার মধ্যে দিয়ে যাওয়া এবং টানেলটা ক্রস করে ডম্বিবালি ঢোকার আগে পর্যন্ত অনেকেই এই ঘটনাটি দেখেছে, প্রত্যক্ষ করেছে এই মেয়েটিকে, মেয়েটির মুখটা কেউ দেখতে পায় না, পিছন ফিরে এইভাবে দাঁড়িয়ে থাকে এবং ঝাঁপ দেয় ওইভাবে দেখা যায়। তো এই ঘটনাটি আমি প্রত্যক্ষ করেছিলাম নিজে, এখনও পর্যন্ত আমার ভাবলে গা শিউরে ওঠে। এই ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে, ধন্যবাদ। সব সময়ের ভয়ের ঘটনাতে যে আপনারা আছেন এবং শুরু থেকে এতক্ষণ অবধি রয়েছেন, এটাই সবথেকে বড় প্রাপ্তি। সত্যি কথা বলতে কি, আপনারা যে
এইভাবে আমাদের চ্যানেলের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাথে রয়েছেন এটা কিন্তু সত্যি হ্যাটস অফ। কারণ ইউজুয়ালি আজকের এই কর্মব্যস্ততার জীবনে যেখানে চারিদিকে এত অতিমারি চলছে, তার মধ্যেও আপনারা যে শুনছেন এবং কমেন্ট করছেন, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। ঘটনাটায় আসা যাক এবার। ঘটনাটা কিন্তু পার্সোনালি আমি যখন রেকর্ড করছিলাম আমার কিন্তু বেশ ভয় লেগেছিল। কারণ আমি নিজে এরকম ট্রেনে রাত্রিবেলাতে যাতায়াত করি না, কারণ আমার নিজস্ব গাড়ি রয়েছে। কিন্তু আমার অনেক শ্রোতা বন্ধুরা রয়েছেন যারা রাত্রিবেলাতে অফিস থেকে ফিরেছেন এবং অনেক সময়তে তারা হয়তো কোনো কিছু দেখেছেন। তো এই ব্যাপারটা ভেবেই কিন্তু একটা ভয়ের কিন্তু একটা মুহূর্ত তৈরি হয়ে যায়। তাই আপনাদের কাছেও বলবো যে এরকম যদি কোনো ঘটনা থেকে থাকে যে রাত্রেবেলায় আপনি লাস্ট ট্রেনে করে ফিরছেন এবং হঠাৎই আপনি কিছু একটা দেখে ফেলেছেন, তাহলে লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটা নতুন করে আর বলার কিছু নেই, আপনারা সবাই জানেন কোথায় রয়েছে। ডেফিনেটলি মেনশন করে দেবেন যে আমরা আপনার নাম এবং কোথা থেকে লিখছেন, এটা আমরা উল্লেখ করতে পারি কি না। আজকের মতো এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের সবারই আমাদের এই 51তম পর্বটা ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা অবশ্যই সবসময়ের জন্য আমাদের সাথে রাখবেন, কারণ আমরাও প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে সব থেকে ভয়ের ঘটনাগুলোকে আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য। আগামী সপ্তাহে শনিবার আবারও ঠিক রাত্রি 11:59 আপনাদের সাথে কথা হবে বেশ কিছু ভয়ের ঘটনা নিয়ে। টিল দেন আমি নির্মাল্য এবং আমার গোটা টিম আপনাদের থেকে বিদায় চাইছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই নিজেদের লোকেদের কিন্তু খেয়াল নেবেন। ধন্যবাদ। টাটা।